المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাদের সম্মানিত ভাই দুটো প্রশ্ন করেছেন, তার মধ্যে প্রথম প্রশ্ন হলো এই যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি কেন বলা হয়, উম্মির অর্থ কী? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। জি সম্মানিত ভাই, এই উম্মি শব্দটা কোরআন মাজিদে কয়েক জায়গায় ব্যবহার হয়েছে। যেমন একটি জায়গায় সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل إلى آخر الآية. الله سبحانه وتعالى آياتের মধ্যে বলেন, যারা অনুসরণ করে রাসূলের উম্মি নবীর, যার উল্লেখ তারা তাদের কাছে তাওরাত ও ইনজিলে লিপিবদ্ধ পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালামের দুটি পদবী অর্থাৎ রাসূল ও নবী, এবং এর সাথে সাথে আরেকটা জিনিস উল্লেখ করেছেন বৈশিষ্ট্যের ব্যাপারে, সেটা হলো উম্মি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে উম্মি শব্দের অর্থ হলো নিরক্ষর, যে লেখাপড়া কোনোটাই জানে না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম নিজেও বলেছেন সহিহ বুখারীর হাদিস যে আমরা নিরক্ষর জাতি, লেখা জানি না, হিসাবও জানি না। আর বিশেষ করে সাধারণ আরবদেরকে এই কারণেই কোরআন অর্থাৎ উম্মিয়িন বা নিরক্ষর জাতি বলে অভিহিত করা হয়েছে, যে তাদের মধ্যে লেখাপড়ার প্রচলন খুবই কম ছিল। তবে কারো কারো মতে উম্মি শব্দটি উম শব্দের দিকে সম্পর্যুক্ত করা হয়েছে, অর্থাৎ তার অর্থ হলো মা, অর্থাৎ সেই তার মা তাকে যেভাবে প্রসব করেছে সেভাবেই রয়ে গেছে। আবার কারো কারো মতে শব্দটি উম্মত শব্দের দিকে সম্পর্যুক্ত, পরে সম্পর্ক করার নিয়ম অনুসারে তার বর্ণটি পড়ে গেছে, তখন অর্থ হবে উম্মতওয়ালা নবী। যাই হোক, ওলামাদের প্রসিদ্ধ মত হিসাবে উম্মি অর্থ হলো নিরক্ষর। অথচ আমরা জানি যে নিরক্ষর হওয়াটা কোনো মানুষের জন্য প্রশংসনীয় গুণ না, বরং ত্রুটি হিসাবেই এটা মানুষ মেনে থাকে। কিন্তু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের জ্ঞান গরিমা তথ্য এবং তথ্য অবগতি এবং অন্যান্য গুণ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও উম্মি হওয়া তার পক্ষে বিরাট একটা গুণ ও পরিপূর্ণতায় পরিণত হয়েছে। এ কথাই ওলামায়ে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেছেন। তার কারণ হলো এই যে শিক্ষাগত বা কার্যগত বা নৈতিক পরাকাষ্ঠা যদি কোনো লেখাপড়া জানা মানুষের দ্বারা প্রকাশ পায়, তাহলে সেটা তা হয়ে থাকে এবং তার সেই লেখাপড়াই ফলশ্রুতি। কিন্তু কোনো একান্ত নিরক্ষর ব্যক্তির দ্বারা এমন অসাধারণ অভূতপূর্ব এবং অন্যান্য তথ্য ও এমন বিষয় যদি প্রকাশ পায়, সেটা তার প্রকৃষ্ট মজিদা ছাড়া আর কিছুই না। তো যাই হোক, মোট কথা হলো এই যে উম্মি শব্দের অর্থ হলো যে লেখাপড়া জানে না, আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম লেখাপড়া জানতেন না। এই জন্যই কোরআন মাজিদের মধ্যে কয়েক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালামের কে উম্মি শব্দ ব্যবহার করেছেন। এবং আপনি আর একটা জিনিস জানতে চেয়েছেন, সেটা হলো এই যে আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় কতদিন অবস্থান করেছিল এবং কখন থেকে ওহি আসা শুরু হলো? এ বিষয়ে মূল কথা হলো এই যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম সেখানে গারে হেরা গিয়ে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন, সেখানে বিশেষ করে রাত্রে তিনি ইবাদত করতেন, এ কথাই ঐতিহাসিকগণ লিখেছেন। কিন্তু গারে হেরায় কতদিন অবস্থান করলেন এ বিষয়ে কোনো স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। তবে গারে সৌরের ব্যাপারে সেখানে হিজরত করার সময় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সহিহ বুখারীর হাদিস
যে সেখানে 3 দিন অবস্থান করেছিলেন, কিন্তু গারেহেরায় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম সেখানে প্রায় সময় যেতেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদতে মগ্ন থাকতেন। এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুল আলাকের যে প্রথম 5টি আয়াত যে অবতীর্ণ করেছিলেন, এটাই হচ্ছে সর্বপ্রথম ওহী যা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম উপরে ওই সময় অবতীর্ণ হয় যখন তিনি গারে হেরায় আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদতে মগ্ন ছিলেন। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন যে পড়ো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বললেন আমি তো পড়তে জানি না। ফেরেশতা তাকে জড়িয়ে ধরে শক্তভাবে চেপে ধরলেন এবং বললেন তুমি কি করো, পড়ো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম পুনরায় এই একই উত্তর দিলেন, এভাবে তিনি 3 বার উত্তর দিয়েছিলেন। যাই হোক, এই ঘটনা সহিহ বুখারী সহিহ মুসলিমের বিস্তারিত আলোচনা রয়েছে। তবে মোট কথা হলো এই যে সূরা আলাকের যে 5টি আয়াত, এই 5টি আয়াতের মাধ্যমেই সর্বপ্রথম ওহির সূচনা হয় এবং তা গারে হেরা। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।